আমরা সাধারণত দেখিটা কি মুভি বা সিরিজের ক্ষেত্রে, যে ভাই মেইন যে জিনিসখান সেটা হচ্ছে ভাই প্রমোশন। প্রমোশন না করলে ভাই যেন আমরা অডিয়েন্স পাবো না, যেটা যত বড়ই হোক, হলিউড হোক আর ভাই বলিউডই হোক, তাদের মেইন লক্ষ্যটাই থাকে প্রমোশন। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রমোশনটা এতটাই নেগলেক্ট করা হয় যেটা যেটা বলা বাহুল্য। তারা মনে করে যে ভাই আমাদের অডিয়েন্স তো একদম কোর নিশ, ভাই আসবেই, হলে আসবেই, বললেই আসবে যে ভাই মুভি আসতেছে একখান শাকিব খানের, তোমরা চলে আসো হলে, অবভিয়াসলি আসবে। সেই ওভার কনফিডেন্সের কারণে নাকি অন্য কোনো রিজন আছে যেটা আমার একদমই বোধগম্য হচ্ছে না, আমি একেবারেই জানি না, যার কারণে আমাদের ইন্ডাস্ট্রির ভাইজান সুনামধন্য কিছু মানুষজন তাদের প্রমোশন খান ঠিকঠাক মতো করতেছে না। এখন কেন করতেছে না, কী কারণে করতেছে না, সেটা তো ভাইজানের জানা নাই। এইটা আমাদের ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিতে কীভাবে ইম্প্যাক্ট ফেলাচ্ছে আমি বেশি দূরে যাব না। শাকিব খানের আপকামিং মুভি দরদের কথা বলি, অনন্য মামুন, এই মানুষটাকে আমি যতই দেখতেছি ততই অবাক হচ্ছে। ঠিক আছে ভাই, আমি যেটা বলবো তোমাদেরকে ওই জিনিসটা মানতে হবে না, বা তোমরা ওই জিনিসটা শুনবে না বা কানে দেবে না, কারণ আমি যেটাই বলবো সেটাই বাস্তবে রূপান্তরিত হবে না, বা যেটা বলবো সেটা একদমই সত্য কিছু হবে না। তো এই জিনিসগুলো দেখতে 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 এতটাই বিরক্ত লাগছে যেটা একেবারেই বলা বাহুল্য। এক বছর আগে বা এক বছরের বেশি সময় ধরে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যে ভাই যেন অনন্য মামুন তার একটা প্রজেক্ট নিয়ে বারবার আমাদেরকে পোক করতেছে। রাজকুমারের এই তুফানের আগে থেকে আমাদের এই দরদের কার্যকলাপ চলতেছিল। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে এখন আমার প্রশ্নটা একটা জায়গাতেই, তো ভাই যেন এতদিন লাগতেছে কি কারণে? অবভিয়াসলি অনেকের মাথার মধ্যে এখন আসবে যে ভাই তুমি যে বললা প্রমোশন সেই কারণে হয়তো, বা সেই কারণে একদমই না, অন্য কোনো কারণে, অন্য কোনো রিজনে, বাট প্রমোশনের খাতিরে একদমই না। কারণ প্রথমে যে আমাদেরকে প্রমিসটা করা হলো সেটা হচ্ছে ভাই প্রমোশন করবো আমরা বুর্জ খলিফায়, মানে সবচেয়ে লম্বা সবচেয়ে উঁচা যে জায়গাটা সেখান থেকে আমরা প্রমোশন করবো। তারপরেই চলে আসলো তুফান, আর এই তুফানের পরে হাইপটা কোন লেভেলে গেছে শাকিব খানের মুভির সেটা আমরা সবাই জানি। তো সেই হাইপটাকে বজায় রাখার জন্য, সেই হাইপটা গ্র্যাব করার একটা সুযোগ তো ছিল অনন্য মামুনের কাছে, সেটা হচ্ছে সেই সময়ে কোনো একটা প্রমোশনাল মেটেরিয়াল দিয়ে মুভিটার হাইপটা আরেকটু বাড়ায় নেওয়া। কারণ সেই সময় শুধুমাত্র শাকিবিয়ানরাই শাকিব খানের মুভি দেখতেছে না, তুফান যারা দেখছে সেই প্রত্যেকটা অডিয়েন্স আলাদা আলাদা গ্রুপের ছিল। আগের মতো শাকিব খানের সেই কোর অডিয়েন্সগুলো না, এই জায়গায় প্রত্যেকটা অডিয়েন্স ছিল, আর প্রত্যেকটা অডিয়েন্সের তার পারফরমেন্স দেখার পরে একটা জিনিসই মাথার মধ্যে আসে, তার পরবর্তী কাজ কী, তুফান টু কি আমরা দেখতে যাচ্ছি, এই যে একটা প্রশ্নটা। সেই প্রশ্নের মাঝেই হালকা পাতলা একখান প্রমোশনাল মেটেরিয়াল ড্রপ করে দিল, জিনিসটা কেমন হইতো না, সব কিছুকে বাদ দিলাম। এখন আসি মেইন পয়েন্টে, অনন্য মামুন, আমাদের এই অনন্য মামুন ভাইজান আমাদের বারবার যে প্রমিসগুলো করে সেটা যে হয় না, সেটার কার্যকলাপগুলো আমি জাস্ট একে একে শেয়ার করি। কিছুদিন আগে তার কাছ থেকে অ্যানাউন্সমেন্ট আসা যে ভাই টি সিরিজে তোমাদের হিন্দি যে গানগুলো সেগুলা রিলিজ হবে, ফাইন ভাই হইতেই পারে। আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে আসবে, দিব ওইখানে, এই জায়গায়, ওই জায়গায়, এই এই প্রমিসগুলো তো আমরা চাই না। আমরা চাই ভালো একখান প্রমোশন, আমরা চাই ভালো একখান মুভি, যেই মুভিগুলো আমাদের ইন্ডাস্ট্রিটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে। সেম টাইমে তারই এক পোস্ট, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কাট আউট প্রেজেন্ট করবে আমাদের সামনে। কাট আউটের যে কথাটা বলা হয়েছে সেটার আদৌ মিনিং কি আমরা জানি? আমার তো মনে হয় আমরা জানি না, শুধু আমি না, আমার যে অডিয়েন্সরা দেখতেছে তারাও হয়তো বা জানে না। যেই জিনিসকে আমাদের সামনে নিয়ে আসছে অনন্য মামুন সেটা কাট আউট না, সেটা একটা পোস্টার। আর সবচেয়ে বড় যে বিষয় এখান সেটা হচ্ছে ভাই সেই পোস্টারটা দিয়ে প্রেজেন্ট কোর্সটা কি, প্রমোশন কিভাবে, মানে সেই প্রমোশনটা হইলো কিভাবে আমি তো জানি না। আর কথা অনুযায়ী, মানে তার বক্তব্য অনুযায়ী মুভির কাছে আছে 15 দিন। একটা মুভির প্রমোশন শুধু বলিউড হলিউডে না, প্রত্যেকটা জায়গায় অন্তত পক্ষে 1 মাস নেয় তারা। ওই মুভিগুলার পিআর টিম, তারা যে পিআর টিমটা আছে তাদের লক্ষ্যই থাকে যে ভাই 1 মাস অন্তত পক্ষে তো লাগবে এই বর্তমানে, কিভাবে নতুন নতুনভাবে ইনোভেশন করে ভাই প্রমোশনটা করা যায় সেই জিনিসগুলো লক্ষ্য থাকে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে লক্ষ্য থাকে যে ভাই কীভাবে কত শর্ট আকারে প্রমোশন করে একটা মুভি প্রেজেন্ট করা যায়। তো যেই কারণে আমাদের যে অডিয়েন্সগুলো আছে, বাহিরের যে অডিয়েন্সগুলো আছে, তারাও ভাই যান এই টাইপের মুভি দেখার আগ্রহটা প্রকাশ করে না, তাদের কাছে যাই না, তথ্য যাই না যে ভাই মুভি আসতেছে, শাকিব খানের একখান মুভি আসতেছে, ভাই শাকিব খানের দরদ নামে একখান মুভি আসতেছে, অনন্য মামুন বড় একখান কাট আউট লাগাইছে। এইসব কিছু বাদ দিও, আমার প্রশ্নটা হচ্ছে আরও স্পেসিফিক অনন্য মামুনের কাছে, আমাদের অডিয়েন্সটা কোন দেশের, মানে আপনার মূল অডিয়েন্সটা কোথাকার, শাকিব খানকে দেখার মূল অডিয়েন্সটা কোথাকার? অবভিয়াসলি বাংলাদেশে, যারা আমার এই ভিডিও দেখতেছে তারা 90% বাংলাদেশে, 99% বাংলাদেশে, 1% হয়তো বা ভারতের হইতে পারে বা বাইরের হইতে পারে।
তো এই যে 99% বাংলাদেশি অডিয়েন্স আছে, তাদের কথা চিন্তা করেই তো আপনাকে প্রমোশনটা সাজাইতে হবে নাকি? নাকি আমরা বারবার একটা জিনিসই বলবো যে ভাই বাংলাদেশি অডিয়েন্স বাদ দিয়ে ভারতে আমি রিলিজ করতেছি, টি সিরিজে রিলিজ হবে, ভাই টি সিরিজে গান রিলিজ হবে, তোমরা জানো এই হবে সেই হবে। আমি বাহিরের দেশ তো দেখতে যাচ্ছি না, আমি বাহিরের দেশে তো ভাই প্রমোশন করতে বলতেছি না, বাহিরের যে অডিয়েন্সগুলো আসবে সেগুলো যথেষ্ট না বাংলা ইন্ডাস্ট্রির একটা মুভিকে হিট করাইতে। বাইরের দেশের মতো বলিউড বা হলিউডের মতো 100-200 কোটি টাকা লাগে না, 50-60 কোটি টাকা লাগে না, আমাদের 1 কোটি হলেই জিনিসটা হিট। বাস্তব তো নাকি? এটা একদমই বাস্তব। আর যদি 5 কোটি পার হয়ে যায় তাহলে তো ভাই সুপার দুপার হিট, এটা অবভিয়াসলি সবাইরই মানতে লাগবে। তো এখন আমাদের কোর অডিয়েন্সটা বাংলাদেশের, তো আমার হাতে সময় 15 দিনেরও কম সময়, আর আমার একটা মুভির এ টু জেড কোনো প্রমোশনই হয় নাই, জাস্ট মুখবাজি বা জাস্ট গলাবাজি করে গেছি যে এইটা হবে ওইটা হবে ওইটা করব এটা করব। যদি প্রমোশন করার ইচ্ছা নাই বা থাকে, দ্যাটস ফাইন, করার দরকার নেই, জাস্ট মুভিটা রিলিজ দিলেই হবে। যে অডিয়েন্সগুলো আসার তারা আসবে, আমাদের মতো যারা দেখার সেটা রেগুলারলি দেখবে, তার চিন্তা ভাবনা যে বাংলা মুভিকে নিয়ে যে ভাই বাংলা মুভি কিভাবে আগায় নিয়ে যাব, এইভাবে আগায় নিয়ে যাব, এই প্রমোশনের দ্বারা আগায় নিয়ে যাব, আমার তো মনে হয় না আপনার চিন্তাধারার সাথে কাজের কোনো মিল আছে, আমি অন্তত পক্ষে মনে করি। কারণ এই যে জিনিসগুলো বারবার হয়ে আসতেছে, 1 বছর ধরে দরদের রিলিজ হচ্ছে না, 1 বছর ধরে দরদের কোনো প্রমোশন হচ্ছে না, 1 বছর ধরে হাইপ তুলাইতে 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 আপনি ব্যস্ত, যে হাইপটা তুলতেছেন সেটা জাস্ট মিথ্যা প্রচারণা হয়ে যাচ্ছে সবার সামনে। তো এই জিনিসগুলা একটু নজর রাখলে হয় না হাতে আসতে 15টা দিন। এই 15টা দিনে কখন আমরা দরদকে নিয়ে, কখন সাকিব খানকে নিয়ে, কখন কোনো একটা ইভেন্ট তৈরি করব, কখন প্রমোশন করব, কিভাবে প্রমোশন করব, এই জিনিসগুলো ভাবতে ভাবতেই না 15টা দিন চলে যাবে। আর এই 15টা দিন চলে যাওয়ার পরেই না চিন্তাভাবনা করতে হবে যে ভাই প্রমোশনটা একটু আগে করলে ভালো হইতো না। আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন এখন সাকিব খানকে নতুনভাবে চিনতে শিখছে, সাকিব খানের প্রেজেন্টেশন নতুনভাবে দেখতেছে। আমি চাইবো এই ধরনের গলাবাজি মুখবাজি না করে এক্স্যাক্ট পয়েন্টে আসে প্রমোশনটা করার, আমাদের ইন্ডাস্ট্রি না এইভাবে আগাবে। প্রথম বিষয় হচ্ছে প্রত্যেকের ইচ্ছা তো আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটাকে আগায় নিয়ে যাওয়ার, তবে আগায় নিয়ে যাওয়ার ইচ্ছাটা থাকলেই তো শুধু হবে না, সেটাকে এক্সিকিউট করতে লাগবে। আর সেই এক্সিকিউটটা যদি হয় এরকম মিথ্যা প্রচারণা দ্বারা, তাহলে আমার মনে হয় না ইন ফিউচারে আমরা ভালো কিছু পাবো। এই জায়গায় রাহান রাফিকে একটু আগায় রাখটা, সেই মানুষটা বোঝে যে ভাইজান অডিয়েন্সটা কি চায় আর প্রমোশনটা কেমনে করতে লাগবে। আরও বেশ কয়েকটা জিনিস আমার চোখের মধ্যে পড়ছে, যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো তার মধ্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় প্রমোশনের কাজটা করে হচ্ছে গান। যেমন আমি হাওয়ার কথা বলি, কার চঞ্চল চৌধুরী হাওয়ার টুইটার কথা মনে আছে, মুভির গল্পের কথাটা মনে আছে, চঞ্চল চৌধুরী হাওয়া মুভির কথা মনে আসে, তখন মাথার মধ্যে কী ঘুরে, যে জিনিসটা ঘুরে অবভিয়াসলি কমেন্টে জানাই দাও যে ভাই তোমাদের মাথার মধ্যে কী ঘুরে, অবভিয়াসলি সেটা গানই হবে, কারণ সেই গান দ্বারা প্রমোশনটা করানো হয়েছে। আর আমাদের প্রত্যেকটা মুভির প্রমোশনাল মেইন মেটেরিয়াল হয়ে, অন্য কোনো প্রমোশনের তো দরকার হয় না, একটা গানই যথেষ্ট একটা মুভিকে ব্লকবাস্টার করে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল রিসেন্ট টাইমের রাহান রাফির তুফানের দুষ্টু কুকিল, তো এই যে গানগুলা, এই গানগুলো না এখন যথেষ্ট প্রমোশনের জন্য। আর সেই গানগুলোও যদি রিলিজ না হয়, প্রমোশনাল কোনো মেটেরিয়ালে যদি আমাদের সামনে না আসে, তাহলে ভাই কেমনে সম্ভব? ব্যবসা সফল করার যে চিন্তা ভাবনা সেটা কি কারো মাঝেই নাই? আর যে পিআর টিমকে হায়ার করা হয়েছে যে ভাই এরকম প্রমোশনের ক্ষেত্রে, আমি 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 আদৌ কনফিউশনে আছি যে ভাই যেন পিআর টিম কি আদৌ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে, আমার তো মনে হয় না আছে। যদি থেকে থাকে একটা প্রশ্নই করব যে ভাইজান কি চিন্তা ভাবনা করা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটাকে নিয়ে, কি চিন্তা ভাবনা করা হচ্ছে? কারণ এই টাইপের পিআর টিম বা এই টাইপের প্রমোশনাল ম্যাটেরিয়াল দিয়ে না আমাদের ইন্ডাস্ট্রিটাকে আগায় নিয়ে যাওয়া যাবে না। তো যারা এখন পর্যন্ত চিন্তা ভাবনা করতেছো ভাইজান যে আসবে কি আসবে না, আমি বলবো জাস্ট অপেক্ষা করো, আমি জানি না কি আসবে কি আসবে না। অন্য মামুন একখান দাও অডিয়েন্স রে, অডিয়েন্সও অধীর আগ্রহ অপেক্ষায় আছে। আর বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যেহেতু চিন্তাভাবনা করতেছো, প্রশ্নটাকে নিয়েও একটু চিন্তাভাবনা করো সিরিয়াসলি, মানে সিরিয়াস নিয়ে, এরকম ইয়ারকি ফাইজলামি করে না, সিরিয়াস নিয়ে চিন্তাভাবনা করা শুরু করো। দেখা হবে আমাদের সাকিব খানের প্রমোশনাল কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে, দেখা হবে, বাই বাই।